নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম। আমি মনা হালদার, আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা যে মশলা লাগছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ধনিয়ার গুঁড়ি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, জিরার গুঁড়ি, সাই গরম মশলা, কাঁচা লঙ্কা, চিনি। এখানে আছে পেঁয়াজ বাটা আর কাজু আর চালমগজ একসঙ্গে বেটে নিয়েছি। টক দই আছে, ঘি আছে আর পাউডার দুধ আছে। আমরা আধ ঘন্টা আগে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন আর একটু ময়দা মাখিয়ে রেখেছি। মাছটা কালার আমরা সাদা করব সেই জন্য। এখানে আছে আদা বাটা আর নুন। আমি তেল ব্যবহার করছি, সর্ষের তেল। আমি গ্যাসটা ওপেন করছি। মাছটা প্রথমে আমি ভেজে নেব। মাছটা আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা অনেকভাবেই দই কাতলা খেয়েছেন, এরকম একবার খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমাদের চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। কড়াই গরম হচ্ছে, আমি একটু বাদে ফিরে আসছি। ফিরে এলাম আমি। আমাদের কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আমি তেলে একটু নুন দিয়ে দিচ্ছি। গাছটা বুঝতেই পারছেন, নুন দিলে বোঝা যায় গাছের। আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। আমাদের মাছ আছে প্রায় ওই 1 কিলো 300 মতন। পিসটা একটু বড় বড়ই করেছি। মাছ ভাজা হলে আবার ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা। আবার আমাদের কাতলা মাছ ভাজা হয়ে গেছে। এটা শুধু কাতলার পেটিই ছিল, একটু বড় সাইজের পাকা কাতলা। আমাদের কাতলা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। কাতলা মাছ এমনি জলে দিলে খুব ফুলে যায়, পরে অনেক বেশি হয়ে যায়। দেখুন, দেখিয়ে দিচ্ছি, কাতলা মাছ ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজিনি, একেবারে কমও ভাজিনি, মিডিয়াম ভেজেছি। আমি এখন দুটো তেজপাতা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিয়ে দেবো। আমাদের 1 কিলো 300 মাছ ছিল,
সেজন্য আমাদের আন্দাজ মতো নামটা দেবো, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। চারটে আমি এলাচ দিচ্ছি, আর চারটে লং, আর একটু দারচিনি। আদা আমি দিয়ে দেবো এক চামচ। আদা আমি খুব বেশি ব্যবহার করবো না। পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেটে নিয়েছিলাম। টেবিল চামচে চার চামচ মতন দিলাম আন্দাজ করে। একদম ভালো করে ভেজে নেবো এবার। আপনারা এরকম রান্না করে খাবেন, বিয়ে বাড়ি স্টাইলে খুব ভালো লাগবে। এর মধ্যে আমরা দিয়ে দেবো দই। একটু একটু জিরের গুঁড়ো, এটা একটু একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম, তিন চামচের এটা খুব আমি দেবো না মশলাটা। জিরের গুঁড়ো এক চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। নুন আমি আপনাদের স্বাদ মতন দেবেন, আমি আমার স্বাদ মতন দিচ্ছি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে না লেগে না যায়। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল বেরিয়ে গেছে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল খেতে চাইছে। আমি এরপরে চাল মগজ আর একটু কাজু আছে ওটা আমি একটু দিয়ে দিচ্ছি। চার চামচ মতন দিয়ে দিলাম।
সেই সময় দেখানো হয়নি আপনাদের। এরপর আমি দু পাতা সস দিয়ে দিচ্ছি, দুটা কাদামে দিয়ে দিচ্ছি। আপনারা বিয়ে বাড়ির স্টাইলে রান্না করতে গেলে একটু কেনা সস ব্যবহার করবেন, দেখবেন খাবারের টেস্ট অটোমেটিক বেড়ে যাবে, মানে এটা অনেক জাল দেওয়াই থাকে আগে থেকে। মশলা আমাদের কষানো হচ্ছে, এরপর আমরা একটু দিয়ে দেবো চিনি। দই কাতলায় সবসময় একটু চিনি দিতে হবে, মালাইকারিতেও তাই। দু চামচ চিনি দিয়ে দিলাম, দেখুন তেল বেরিয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। আমি এরপর একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি, গুলিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, অসাধারণ একটা কালার। এবার আমি একটু চেক করে নেবো নুনটা কি হয়েছে, নুন জাল মিষ্টি ঠিক আছে কিনা। এবার আমি হালকা একটু জল দিয়ে দেবো, ভালো হয়েছে। জলটা আমরা একটু জাল দিয়ে নিই, জলটা ফুটবে। আবারও ফিরে এলাম বন্ধুরা। এবার আমি একটা শাহী গরম মশলা দিয়ে দেবো, একটা শাহী গরম মশলা দিয়ে দিলাম। আর আমি এখানে একটু দিয়ে দেবো ঘি, দেশি ঘি, একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো, যেহেতু আমাদের কমপ্লিট একটা একটা করে সব। খুবই সুন্দর হচ্ছে দই কাতলা, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এরকম রেসিপি। বন্ধুরা এই দই কাতলা দিয়ে আপনারা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। বিরিয়ানি দিয়েও খেতে পারবেন, খুবই সুন্দর হয়েছে। দেখুন
আমি একবার টেস্ট করে দিচ্ছি ঝাল নুন ঠিক আছে কিনা। খুব টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। বন্ধুরা, আমাদের বাঙালি রান্নাঘর আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের রেসিপি ছিল আজকে দই কাতলা। আমরা আপনাদের দেখালাম যে দই কাতলা কীভাবে করতে হয়। আমাদের দই কাতলা মেনু শেষ, এখন আমাদের হয়ে গেছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আবারও ফিরে আসবো অন্য কোনো দিনে। নমস্কার।